বেশ কিছুদিন ধরেই রামায়ণ সিনেমা নিয়ে চলছে বেশ আলোচনা। আলোচনার বিশেষ কারণটাই আসলে সিনেমার বাজেট। কারণ প্রথম দিকে এই সিনেমার জন্য বাজেট ধরা হয়েছিল 300 কোটি রুপি, শেষ পর্যন্ত তা বাড়িয়ে করা হয় 750 কোটি। এত বাজেটের সিনেমা ঘিরে আলোচনা যে হবেই সেটাই তো স্বাভাবিক। একে তো এত বড় বাজেটের সিনেমা, তার উপর সিনেমার প্রযোজক হিসেবে থাকছেন 3 জন ব্যক্তি। সিনেমা ঘিরে আলোচনার মূল বিষয়টি এখন গড়িয়েছে এত বিগ বাজেটের সিনেমায় নায়ক হিসেবে কে থাকছেন, কতই বা হবে তাদের পারিশ্রমিক। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রামায়ণ ছবিতে অভিনয় করবেন ঋত্বিক ও রণবীর কাপুর। তারা পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 75 কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা 85 কোটি 38 লাখ টাকারও বেশি। এত বিশাল অঙ্কের পারিশ্রমিক সম্প্রতি বলিউডে অন্য কোন অভিনেতা পাননি বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। ছবির প্রযোজক জানিয়েছে একেবারে ভিন্নভাবে রামায়ণের গল্পকে দর্শকদের সামনে তুলে ধরতে চাওয়া হচ্ছে, ফলে এই সিনেমায় ব্যবহার করা হবে সব থেকে সেরা প্রযুক্তি। রামায়ণ ছবি পরিচালনা করেছেন নীতিশ তিওয়ারি, আর মধু মন্তেনা ছবিটির প্রযোজনা করেছেন। মধু ছাড়াও প্রযোজনায় আরো রয়েছেন নমিত মালহোত্রা ও অরবিন্দ। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ।